পঞ্চায়েত ভোটের আগে ক্রমশ উত্তপ্ত বঙ্গ রাজনীতি। সোমবার বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে গেলে পিঠে গুলি লাগে এক কনস্টেবলের। ঘটনাকে ঘিরে মঙ্গলবার চরমে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচনের দোরগোড়ায় রাজ্যে যখন অশান্তির খণ্ডচিত্র, তখন পুলিশ প্রশাসনকে সরাসরি নপুংসক বলে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। গতকাল পুলিশ গুলি খেয়েছে বসিরহাটে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। এগিয়ে বাংলা মডেল আর কি, সেই এগিয়ে বাংলা মডেলের উন্নততর তৃণমূল, যেটা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের এক নেতা, তিনি যে উন্নততর তৃণমূল বলেছিলেন সেই তৃণমূলের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পুলিশ আজকে যে নপুংসক পুলিশে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের সামনে, সেই নপুংসক পুলিশ তৃণমূল কংগ্রেসের তাবেদারি করতে করতে এখন গুলি খাচ্ছে। এখন হয়তো পায়ে হাতে লেগেছে, এরপরে দেখবেন বুকে গুলি লাগবে পুলিশের, যদি পুলিশ না শেখে তাদের ভুল থেকে। পুলিশ ও প্রশাসন দুইয়ের শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই এই অধঃপতন দাবি বাম নেতা সুজন চক্রবর্তীর। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে তৃণমূলের বাহিনীর হাতে মমতার পুলিশ গুলিবিদ্ধ। দুজনেরই মাথায় মমতা, তৃণমূলের মাথাতেও মমতা, পুলিশের মাথাতেও মমতা। তা দুষ্কৃতি রাজত্ব চলছে, পুলিশ কার্যত তৃণমূলের দলদাস, তার প্রভাব এগুলো। কোনোদিন শিশু মারা যাচ্ছে, কোনোদিন বালিকা মারা যাচ্ছে, বোমাগুলি, পুলিশ আক্রান্ত হচ্ছে, তৃণমূলের নেতার ঠ্যাং উড়ে যাচ্ছে, হাত উড়ে যাচ্ছে, ভয়ঙ্কর বিপদ। পুলিশ আক্রান্ত, মুখ্যমন্ত্রী উত্তর দিন, উনি পুলিশের মন্ত্রী। বিরোধীদের একহাত নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা দাবি, বাম জমানায় রাজ্যের পুলিশ আক্রমণাত্মক ছিল। তৃণমূল সরকারের আমলে পুলিশ সংবেদনশীল, ফলে অশান্তি আটকাতে গিয়ে অনেক ক্ষেত্রেই আক্রান্ত হতে হচ্ছে তাদের। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ, ফলে সহিষ্ণুতা, ধৈর্য ধরা, ধাপে ধাপে যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, পাবলিককে ডিসবার্স করা, এই স্টেপগুলো নিতে গিয়ে কিছু ক্ষেত্রে পুলিশ সহিষ্ণুতার পরিচয় দিতে গিয়ে নিজেদের উপর আক্রমণও নিয়ে নিচ্ছে। কিন্তু প্রথমেই বাম সরকারের জমানায় যেগুলো হতো, আগে গুলি চালাও, লোক মেরে দাও, ব্যাপক লাঠিচার্জ করে দাও, প্রথমে সেটা পুলিশ করছে না। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতে এখনো কিছুদিন বাকি, তার মধ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘাত চরমে। দলীয় কর্মীরা তো বটেই, গোষ্ঠী সংঘাতের বারবারন্তে এবার বসিরহাটে রক্ত ঝরল উর্দিধারীর। এসবে কি আসন্ন পঞ্চায়েতে প্রবল অশান্তির ইঙ্গিত? তেমনটাই মত রাজনৈতিক মহলের। নিউজ টাইম।